গুড মর্নিং, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মম্মি ডে আউটের চ্যানেলের ব্লগ থেকে বলছি। এখন বাজে বেলা 10টার মতো হবে, আমি এখন স্নান ঠান সব সেরে নিয়েছি, আমার সব কাজ হয়ে গেছে। এখন আমি যাচ্ছি রান্নাঘরে মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে আজকে একটা কিছু বানাবো ভাবছি, সেটাই তোমরা ভালো করে দেখে নিও। আমি রান্নাঘরে চলে এসেছি, দেখি এখন মাছের মাথা দিয়ে কী করা যায়। আমি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, এই দিয়ে তাকে বলে বই কচু, এটা দিয়ে ছুলে আমি মাথা দিয়ে ডাল করব, কচুর ডাল। এতে লাগবে আমার তেজপাতা সম্বার দিব, তেজ সম্বার জিরা দিব, আর ডালে দিব হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, কাঁচামরিচ আর আদা আমি মিক্সিতে পেস্ট করে নিব। এখন আমি কচুগুলো ছুলে নিব, কচুগুলো এখন আমি সব চোখলা ছাড়িয়ে নিব। আমি এখন লঙ্কা জিরা একসঙ্গে করে নিয়েছি, এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। মশলা হয়ে গেছে, মিক্সিতে করে নিয়েছি আমি সব মশলা। এখন আমি এই কচুটাকে ভালো করে মেখে নেব। আমার সব দেওয়া হয়ে গেছে, এখন আমি শুধু লবণ দিব পরিমাণ মতো। কচু দিয়ে দেব, কচুটা ভাজা হয়ে এলে আমি জল দিয়ে দেব। আমার কচু ভাজা হয়ে এসেছে, এখন আমি মাথাটা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, মাথাটা পরে আমি ভেঙে দেব। দশ মিনিট পরে আমি খুলে নিব, এখন আমি ঢাকনা খুলে নেব। হয়ে গেছে আমার কচুর ডাল, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন আমি নামিয়ে দেব। তোমরাও এরকম করে দেখো, হয়তো তোমরা কীভাবে করো জানি না, এইভাবেও করে দেখো, ভালো লাগবে। ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম, সকলে ভালো থাকো, আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
টাটা, বাই বাই।